ধন্যবাদ। আমি আপনাকে বলি, আজকে এখন তো এই শুক্রবার, এখন সন্ধ্যা, আমি সকাল থেকে দেখেছি এই ডালাস শহরে জুমার নামাজের পরই বাংলাদেশের সমর্থকরা বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে এসেছেন এখানে, এবং তাদের সবার আশা বাংলাদেশ যে গত এক মাস ধরে যে ব্যাটিং বোলিং মিলিয়ে যে বিপর্যয় কাটাচ্ছে, সেই বিপর্যয়টা কাটিয়ে উঠে তারা স্বাভাবিক ক্রিয়া নৈপুণ্যতা প্রদর্শন করবে। এবং আমরা এই স্টেডিয়ামে খেলা হচ্ছে, দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ দেখতে পাচ্ছি। এবং আজকে যেটা বলি যে বাংলাদেশ এই উইকেটে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে, এবং এটা খুব যৌক্তিক সিদ্ধান্ত, কারণ গতকালকে যখন পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র ম্যাচ এবং অন্যান্য ম্যাচ যেগুলো দেখছি, যুক্তরাষ্ট্রে যে ড্রপ ইন পিচে খেলা হচ্ছে সেখানে প্রথমে দিনের শুরুতে প্রথমে ব্যাট করলে একটু অসুবিধায় পড়তে হয়, বলটা সুইং করে, বলটা লেটে আসে। এটা কিন্তু আজকে টস জিতে হাসিবুল হোসেন শান্ত, অধিনায়ক বাংলাদেশের, তিনি কিন্তু বলেছেন যে এই উইকেটে প্রথম দিকে কিছু সুবিধা থাকে বোলারদের জন্য, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জুরির কারণে শরীফুল এই ম্যাচ খেলতে পারছে না, কিন্তু তারপরও বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলছে। তাসকিন ফিরেছেন ইঞ্জুরি থেকে, তিন পেসার নিয়ে খেলছেন এবং স্পিনার নিয়ে দুই স্পিনার। বাংলাদেশের যে বোলিং অ্যাটাকে যে ভারসাম্য সেটা এখনও দেখা যাচ্ছে শ্রীলঙ্কার সাথে, এই যে শ্রীলঙ্কার ইনিংসে দেখা যাচ্ছে বাংলাদেশ বেশ চাপে রেখেছে শ্রীলঙ্কাকে। আর একটা কথা জানিয়ে রাখি, এর আগেও যে দেখেছি এই গতকালকে যে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের ম্যাচ হয়েছে, খেলা যত গড়িয়েছে ব্যাটসম্যানদের জন্য কন্ডিশনে গেছে। তো সুতরাং বাংলাদেশ টস জিতে যে প্রথমে ফিল্ডিং নিচ্ছে এবং এখন পর্যন্ত যে ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছে, এটা কিন্তু বেশ ইতিবাচক, এবং বাংলাদেশের জন্য এই ম্যাচটা জেতা খুবই প্রয়োজন। ডি গ্রুপের নিজেদের প্রথম ম্যাচ, এর আগে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার কাছে হেরেছে। শ্রীলঙ্কাকে যদি আজকে বাংলাদেশ হারাতে পারে তাহলে বাংলাদেশ যেমন শুভ সূচনা পাবে, তেমনি এই ডি গ্রুপতে কিন্তু শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়ে যাবে। সুতরাং বাংলাদেশকে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে। এবং এই যে উইকেট যেভাবে বোলাররা শুরু করেছে, আমরা আশা করব ব্যাটসম্যানরা তাদের হারানো ছন্দ ফিরে পাবে এবং স্বাভাবিক খেলাটা খেলতে পারবে। বাংলাদেশ বোলাররা যেভাবে বল করছে এবং ব্যাটসম্যানরা যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য আজকে একটি জয় অপেক্ষা করছে। আমরা সেই অপেক্ষায় আছি। সময় আপনাকে অনেক ধন্যবাদ।